আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে দেখাবো ভাপা পিঠার রেসিপি। যাদের কাছে ভাপা পিঠার পাতিল আছে তারা তো খুব সহজেই পিঠাটি তৈরি করতে পারেন, কিন্তু যাদের কাছে ভাপা পিঠার পাতিল থাকে না তারা কিভাবে পিঠাটি তৈরি করবেন আজকের রেসিপিতে আমি সেটিই দেখিয়ে দেব। বিশেষ করে যারা দেশের বাহিরে থাকেন আজকের রেসিপিটি তাদের খুব কাজে লাগবে, কারণ তাদের কাছে তো ভাপা পিঠার পাতিল থাকে না। তারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে অনায়াসেই পিঠাটি তৈরি করতে পারবেন। আজকে দেখাবো ছাঁকনিতে করে কিভাবে পিঠাটি তৈরি করতে হয়। তো আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় পিঠাটি। প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আমি, সেখানে দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ো। চালটাকে আমি ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে শুকনো চালের গুঁড়ো কিনে করতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব পানি। পানিটা আস্তে আস্তে দিতে হবে, আর শুকনো চালের গুঁড়া হলে সেক্ষেত্রে আপনারা কুসুম গরম পানি দেবেন। এবং ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর হাতে নিয়ে মুঠ করে দেখবেন, যদি এভাবে মুঠ করে নেওয়ার পর সহজে ভেঙে না যায় আর হাতের সাহায্যে আস্তে আস্তে ভাঙতে হয় তাহলে বুঝবেন এটা হয়ে গেছে, এখানে আর পানি লাগবে না। এবার একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে আমি চেলে নেব। চেলে নিলে পিঠাগুলো খুব সফট এবং খুব সুন্দর হয়। হয়ে গেছে চেলে নেওয়া। আর পিঠা তৈরির জন্য এখানে আমি কিছু খেজুরের গুড় কেটে নিয়েছি। পাটালি গুড়টাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কুড়ানো নারকেল। আর পিঠা তৈরির জন্য লাগবে পাতলা সুতি কাপড়, এটাকে আমি ভিজিয়ে নিয়েছি। আর বাটিটা মুছে দেওয়ার জন্য নিয়েছি শুকনো গুঁড়ি। আর লাগবে হচ্ছে বাটি। এবার আমি বাটিটা নিয়ে নিলাম, তার উপরে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা চাউলের গুঁড়ো। দিয়ে দেব গুড়টা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন দিয়ে দেব নারকেল, তার উপরে আমি দিয়ে দেব চাউলের গুঁড়োটা। এবার কাপড়ের সাহায্যে এটাকে আমি মুড়িয়ে নেব। কাপড়টাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম, আর যে ছাঁকনিতে আমি পিঠাটি তৈরি করব সেখানে আমি পিঠাটি দিয়ে দিলাম। আমি কিন্তু চুলোর উপরে দেইনি, এটা আমি টেবিলের উপরেই দিয়েছি, কারণ হচ্ছে যারা প্রথমবার পিঠাটি তৈরি করবেন তাদের হাতে গরম পানির ভাপও লাগতে পারে। তারা যদি এভাবে দিয়ে দেন তাহলে আর গরম পানির ভাপটা হাতে লাগবে না। চুলোয় একটি প্যানে আগেই আমি পানি গরম করে নিয়েছি। পানিটা ফুটে ওঠার পর আমি পিঠাটি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এভাবে আমি 3 থেকে 3.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। হয়ে গেছে পিঠাটি। এখন আমি দেখুন এটাকে নামিয়ে নিলাম প্লেটের উপরে। এভাবে যদি আপনারা পিঠাটি তৈরি করেন তাহলে হাতে আর কোনো গরম লাগবে না বা হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এবারও আমি প্রথমেই রেডি করে রাখা চাউলের গুঁড়োটা দেব, তারপরে দিয়ে দেব গুড়, এখন দিয়ে দেব নারকেল, পুনরায় এখানে চাউলের গুঁড়োটা দিয়ে দেব।
এবং ভিজিয়ে রাখা কাপড়ের টুকরো দিয়ে এটাকে মুড়িয়ে নেব। এভাবে এটাকে চুলার উপরে দিয়ে দেব। এবং ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট বা 3.5 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন হয়ে গেছে পিঠাগুলো। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। আর আপনারাই তো দেখলেন কিভাবে খুব সহজেই ভাপা পিঠার পাতিল ছাড়া পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। তো আশা করি আজকের পর থেকে আপনারাও ভাপা পিঠাটি তৈরি করে খেতে পারবেন। আর শীতের দিনে ভাপা পিঠা খাওয়ার মজায় আলাদা। এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নেব। বানানোর পর এবার আমি এগুলোকে একটি সার্ভিং বোলে নিয়ে সার্ভ করব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছে, সেটা তো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন পিঠাগুলো কত সুন্দর এবং সফট হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।